নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে, সেটা হচ্ছে শীতের নতুন আলুর দম। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার আলুর পরিমাণটা 1 কেজি মতো, আর এখানে আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী তেলটা দেবেন। আমি আমার আলুর পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। তেলে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ নুন আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এগুলো মিশিয়ে ভেজে নেব। আর একটা কথা, এই আলুর দমটা একদমই আলাদা হবে। এর মধ্যে তো পেঁয়াজ রসুন দেবই না, এমনকি আমি আদা জিরে ধনেও দেবো না। কিন্তু মশলার জন্য আমি 12-14টা কাজু আর 2 চামচ কিশমিশ নিয়ে নিয়েছি, তার সঙ্গে 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ সাদা তিল আর 1 চামচ মতো কসুরি মেথি। সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আস্তে আস্তে আমি একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আবার সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে খানিকটা গরম মশলা ছেঁচে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ হলুদ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ আবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আবার আমি সামান্য পরিমাণ গরম জল দিলাম। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু ভাজার সময় আলুতে নুন দেয়া আছে, এবার আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে দইটা ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ভাজা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন, আলুগুলো গ্রেভির সঙ্গে মিশে গেছে। ঠান্ডার দিনে নতুন আলুর দম খেতে তো ভালোই লাগে। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। আলুর দমটা আমার পুরো রেডি হয়ে গেছে। সবশেষে আমি আরও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় গরম মশলার গন্ধটা খুবই ভালো লাগবে। আমার এই নিরামিষ কাজু কিশমিশ সাদা তিল কসুরি মেথি দিয়ে বানানো আলুর দমটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে আলুর দম বানিয়ে লুচি পরোটা রুটি দিয়ে খাবেন, ভালো লাগবে। তাহলে এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।